Hello gamers, my name is Anu. Welcome back to my another video. So, asha kori shobai bhalo achen. Amar mone, I think apnader mone ache je er ager parte amra ei ghortake design korchhilam and dekhtei paitechen amader ghor age theke onek kichu dekhe lagche and ei je ekta dui ta chest lagai dichi ar ei niche amra ki bole jano ei je ekhane amader arekta chest lagbe but amra কি বলে একটা চেস্ট ভাঙছিলাম সো ভাবতাছি এইখানে চেস্ট এখানেই থাকুক জাস্ট আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আই মিন এন্ডার পার্টটা বাদে যেমন আয়রন অ্যান্ড কিছু গোল্ড চোখ থাকলে সেগুলো আমরা ওই চেস্টে রাখবো অ্যান্ড আমরা এই চেস্টটাকে একটু বড় করব কারণ এই চেস্টে আমাদের সব ফালতু জিনিসপত্র থাকবো আর এখন আমাদের রুডের কমতি হয়ে গেছে সো অ্যান্ড আমরা এই চেস্টে সব ডায়মন্ড ল্যাপিস লাজুলি আয়রন গোল্ড এরকম জিনিসগুলো রাখবো বর্তমানে আমাদের কাছে জাস্ট আয়রন আছে সো আমরা আয়রনটাই মাইন আমি নিয়ে নিই মানে রেখা দিই অ্যান্ড আমরা এখন বাইরে যাব যাই আমরা কিছু আয়রন কালেক্ট করবো আই মিন নট আয়রন মানে ভুল বলে বলছি আমরা এখন বাইরে এটা তো সামনে রাখতে দিই কারণ কি ওগরে মারবো না ভাই দেখেন আমি এদিকে মারি দেখছেন ওকে গাইজ আমাদের দুইটা স্ট্রিং সেট করছে সো এই স্ট্রিংগুলোর মাধ্যমে এখন আমি চাইলেই কি বলে এই স্ট্রিংগুলোর মাধ্যমে এখন আমি চাইলেই এই জিনিসগুলো বানাতে পারবো কি বলে জানো তীর তীর বো আমাদের আর দুই তিন দিন থাকবে যে আমার তাড়াতাড়ি করে কিছু এবার অ্যান্ড আমরা এইবার আমি ভাবতেছিলাম যে আমাদের ডায়মন্ডের খুব দরকার কারণ যদি অপসিডিয়ান পাইছি তো আমাদের নেদার পোর্টাল যাওয়া লাগবো আর আমাদের অপসিডিয়ানের দরকারের জন্য ডায়মন্ড দরকার আর তাছাড়া আমি লাভা বা কেটেন মাটির পাকেট দিয়ে আমি সেই ফিরতে পারি না সো একটা ঝামেলা অ্যান্ড আমরা দেখি আমাদের কাছে কতগুলো স্যাপলিং পয়েন্ট আছে ওগুলো দিয়ে এখন আমি আরেকটা ফুল লাগাই দিব রোপণ করে দিব আর একটা ট্রি নাই সো আমাদের এখান থেকে কিছুই করার নেই কয়েকটা টেস্ট একটা টেস্ট বানানোর জন্য যতগুলো উড প্রয়োজন সেগুলো আই থিঙ্ক কালেক্ট হয়ে গেছে ইয়েস একটা নাই শুধু তিনটা টেস্ট বানানো হয়ে গেছে অ্যান্ড এগুলোকে এখানে রেখা দিছি অ্যান্ড দেখেন এবার কত জায়গা আছে আর দরকার পড়লে আমরা এখানে আরেকটা চেষ্টা বানাবো এখানে আর আজকের জন্য আই থিঙ্ক আমাদের মাইনিংয়ে যাওয়া দরকার ওই যে এখান থেকে কিছু আমি পাই অবশ্যই বলতেছিলাম যে একটু সাপ্লিং টাপলিং কালেক্ট করে নিই অ্যান্ড ইয়েস সাপ্লিং পাই অবশ্যই এই সাপ্লিংটাকে লাগাবো আমি এইখানে ভালো হইব এখানে লাগালে আর এইটাকে লাগাবো এখানে এখানে খোলা মেলা জায়গা আছে অ্যান্ড আরেকটা পাইছি সো এটাকেও লাগাই দেই মানে যতগুলো গাছ লাগাবো তত আমাদের মাইনিং টাইটিং করতে অনেক হেল্প করব আর এখান থেকে আরেকটা গাছ কাটবো যেই গাছটা দিয়ে আমরা কিছু স্টিক টিস্টিক দরকার পড়লে সেগুলোকে ইউজ করতে পারবো যেমন এইটা গাছটা কাটবো এই গাছটা অ্যান্ড এখান থেকে মনে হয় আরও কিছু স্যাপলিং পড়ে গেছে কারণ স্যাপলিং খুব স্পিডে পড়ে বাট পড়লো না আর যতক্ষণ না পড়ে ততক্ষণ তাহলে আমরা মাইনিংয়ে করে যাই অ্যান্ড আমার কাছে এক্সট্রা আরেকটা এক্স বানা নেই বা অ্যান্ড একটা এক্সট্রা এক্স বানা নেই কারণ এক্সকে ফাইটও করা যায় ওকে এবার আমরা যাবো মাইনিংয়ে অ্যান্ড এই ছয়টা লকটাকে আমরা কিছু উড প্ল্যাক্সে বানাই নেই আর আমরা এবার মাইনিংয়ে যাবো আজকে যেন নর্মালি মাইনিংয়ে যাবো কোনো মাইনিং হাউস টাউস বানাবো না মেন যেখান থেকে আমরা অলওয়েজ মাইনিংয়ে যাবো ওরকম কিছুই না ওকে এটা আমার কাজে লাগছে জাস্ট এই স্লিপিং এজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা র্যাবিট হাইট বেশি অবশ্যই এটা দিয়ে কী হয় আই ডোন্ট নো ও হতক্ষণ জানি আমি বলে দিয়ে লেদার বানানো যায় আর আই ডোন্ট হ্যাভ এ লেদার সো আমাদের এখন এইগুলোর দরকার নেই ওকে এখানে অনেকগুলো খাবার আছে আর এই দুইটাকে পাকাইতে দিই অতক্ষণ আমি কিছু প্রিপেয়ার হয়ে আসি আমার কাছে অনেকগুলো আই থিঙ্ক লেদার থাকার কথা হয়েছি লেদারগুলো দিয়ে কিছু আর্মার টার্মার বানানোর দরকার নাই কারণ আমাদের কাছে লেদারই নেই আমাদের আই থিঙ্ক গরুর ফার্ম বানানো লাগবো সো এখান থেকে আমি অনেকগুলো লেদার পেতে পারবো আর ও ওয়েট ওয়েট আমাদের ওয়াটার পকেটটা আমাদের সাথে আছে সো এটাকে আমাদের কাছে রাখতে হইব
মটর পকেট না থাকলে মাঝে মধ্যে আমি লাগাতে পেরে যেতে পারি, অ্যান্ড অনেক কিছু হতে পারে। অ্যান্ড আমাদের খাবার তো করা শেষ, দেখি আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, যেমন সাতটা শিপের মাংস, আমি কুকেট মাটন, আর 15টা পপচপ, 10টা কুকেট বিফ, অ্যান্ড 2টা কুকেট চিকেন। ইয়েস, অল ডান। আমাদের এই যতটুকু মনে হইতেছে এই স্টিকের দরকার নেই, অ্যান্ড এটাকে আমরা চাপায় রাখি। বর্তমানে আমরা এখান থেকে নিয়ে যাই এই যে এই ব্লকটা দিয়ে, এটা গাইজ আমি বুঝে গেছি আমি যাবো না, এটা দিয়ে আমার লাকটা খারাপ যাবো, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না কেন, কারণ যে এখান থেকে গ্যারান্টি পেয়ে গেছি প্রথম দিক থেকে, আর কী পাবো বলেন, আর কী আশা করা যায়। এই সেটটা দিয়ে যাই, ইয়াস এইটা ভালো হইতে পারে, কারণ সেই সাইডে থাকে এইটা না কী বলে গাইজ এই অ্যান্ড সাইডটাকে, সেই সাইডে আই থিঙ্ক বেশি ভালো হয়, কারণ আমি একবার নিজের ওয়ার্ল্ডে অ্যান্ড সাইড দিয়ে মাইনিং করতেছিলাম, সো এখানে 5টা ডায়মন্ড পেয়েছিলাম আমার 1.90-তে, অ্যান্ড মাইনিংয়ে যেতে থাকি, কটিনটা দেখতে হইব। আপনাদের সাথে দেখা হচ্ছে মাইনিংয়ে, যতক্ষণ না পর্যন্ত ডায়মন্ডের লেভেলে না যায় ততক্ষণ পর্যন্ত। লেভেল 12-টাই সব করছি, সো আমাদের আই হোপ এখন ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা আসছে, কারণ ডিপসলেটও পেয়ে গেছি, মানে লেভেল 12-তে আই হোপ ডায়মন্ড পাওয়া যায়। আর আমি গুগলে সার্চ দিয়েছিলাম, আই মিন গুগলে না ইউটিউবে সার্চ দিয়েছিলাম যে কত লেভেলে ডায়মন্ড পাওয়া যায়, আমি জানতে পারলাম যে 1.70-তে লেভেল 12-তে আসছিলাম, কিছু চীনা রাস্তা দিয়ে তো বাবা যাওয়া যায় না, সো কচুটা হইব না গো, এখান দিয়ে এসি এলাই এই রাস্তাটা অফ করে দেই। অ্যান্ড আমরা রাস্তাতে আনার সময় অনেকগুলো কল পাইছি, আমার গলাটা ভাঙা গাইস। অ্যান্ড আমরা এখান থেকে স্ট্রেট মানে কত থাকি ইন্ডিয়া, যতটুকু আমি শুনছি রিয়েলি এখানে অনেকগুলো রেডস্টোন, ডায়মন্ড অ্যান্ড আয়রনগুলো পাওয়া যেতেছে, আয়রন আমরা পাইনি আবার রেডস্টোন পাই গেছি, অ্যান্ড রেডস্টোন আমার অনেকগুলো কাজে লাগলো, তো উপরেও একটা আছে, প্লিজ তাড়াতাড়ি ডায়মন্ডটা পাওয়া যা, ডায়মন্ড পেলে খুব ভালো লাগে, অ্যান্ড আমরা সেই ডায়মন্ড দিয়ে পিকেক্স বানাবো, অ্যান্ড সামনে আমরা গোল্ড পেয়ে গেছি, সো আমাদের একটা কাজের কাজ একটা হয়ে গেছে। ইয়েস ইয়েস বাড়ালো গাইজ, আমার বেশি একটা হিন্দি বলতে পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি, কারণ আমি ওই বড়ো লোকের হিন্দিতে কী বলে আইটন শুনো। ওকে ওকে ওকে, আমরা আরও কিছু গোল্ড পাইছি, এতগুলো গোল্ড দিয়ে আমি কী করতাম। ইয়েস, আমরা বহুতগুলো গোল্ড পেয়েছি, এগুলো আমরা স্মেল্টিং করতে দিলে এই হোক অনেকগুলো হয়ে যাবো, আর যতগুলো এই হোক আমার তো কোনো ক্ষতি নেই, আমার তো লাভ লাভ। অ্যান্ড আমরা এখান থেকে সুরক্ষা থাকি, অ্যান্ড আমাদের আয়রনটাও আনতে ভুলে গেছি, কারণ এখন আমাদের উপরে দেখতে দিতে পারে, কারণ আমি চাই না উপরে দিতে, আরও একটা আমার দুইটা পিকেক্স টিকেস আনা দরকার আছে, আমি আনি নাই, কিন্তু আমাদের পিকেক্স ভাঙা ভাঙা অবস্থা, প্লিজ একটা আয়রন বা ডায়মন্ড সেটা দিয়ে আনি, আর গোল্ডের তো কোনো লাভ নাই। হ্যাঁ গাইজ, আমাদের লাগতেছে আমাদের আবার যেতে হোক করে, আমার উপরে যেতে হোক গাইজ, ইয়েস। অ্যান্ড আমাদের এমনি ইনভেন্টরি অনেকটা ফুল হয়েছে, উপরে যা আমি কিছু খালি করা যেতে পারে, অ্যান্ড তার মধ্যে রাইট এসে তো আরেকটা বিপদ আছে, যাইতে হইতে পারে, যাইতে মনে হচ্ছে না, মনে হচ্ছে
আমাদের কাছে ক্রাফটিং টেবিল বানানোর জন্য ওকে ওকে একটা আইডিয়া করছি, উপরে যাওয়ার না দরকার নেই, আমরা ক্রাফটিং টেবিল বানাই। অ্যান্ড এই ক্রাফটিং টেবিলটাকে আমরা ইউজ করে আমরা একটা স্টোনের পিএক্স বানাই ফেলি, কারণ আমাদের এখন কোনো উপায় নেই। আর আমরা একটা ছোটোখাটো জায়গা বানাই, যেই জায়গাটার ভিতরে আমরা সব ময়লা কাজ করতে সব ফেলা দিব, যার মধ্যে গ্র্যাভেল, এই একটা কোনো স্টোন অ্যান্ড সাইড অ্যান্ড দ্যাট কাজে রাখবো, আর এই পিচ উড অ্যান্ড এটি ট্র্যাকাসিয়া প্ল্যাঙ্কস একটা ফ্রেন্ড কাজে লাগবো, এই স্টিক যে কোনো সময় বানানো যায় সেটাও ফালতু, আর আর কিছু পাবো না এখান থেকে। আমি একটা ডিসকানেক্ট করেছি, নেই এটাকে ভরা করে দিই, এতটি জিনিস আবার নিজে নিজে ডিসপোন হয়ে যাবো, কতক্ষণ আমার কাজ হয়ে যাবে। ইয়েস, আইডিয়া ফাটাইছি না, আমার মাথা আছে, আমার মাথা ফাটানোর চান্স আছে দেখি। ওকে গাইস, একটু প্লিজ কমেন্ট করবেন যে আপনারা কেন ভিডিওতে রেসপন্স করেন না, আপনাদের জন্যই ছাড়ি, বাট আপনারা রেসপন্স করেন না, আপনাদের ভিডিওতে লাইক দিতে মনে হয় কষ্ট। আচ্ছা যেটি হোক, আপনারা যদি ভালো না বসেন আমাদের কী করার, বাট আমি আপনাদের ভালোবেসে যাবো। ওকে, আমাদের অনেক দূরে যেতে ভাই হোক, কারণ আমরা লেভেল ভালোতে আছে বাট ডায়মন্ডের নাম নাই, অনেক লম্বা একটা জায়গা বানিয়েছি। বাট এক কাজ করি গাইজ, এবার আমরা এক রাস্তা, ইয়েস ইয়েস এই তো চাই এটা মুঝে। ওকে, আমরা এখানে কোল অ্যান্ড আয়রন দুটো একসাথে পেয়েছি, মানে ডায়মন্ডের তো নাম নিশা নাই, বাট যেগুলো পাইছি ওগুলো নিয়েই সন্তুষ্ট, কারণ আয়রন আমাদের দরকার, কারণ আয়রন না থাকলে ডায়মন্ড পাওয়া যাবে না। লাকটা চলতেছে মানে কোনো মতে। আচ্ছা ওগুলোকে ভর করে দিই, আর যে এই আয়রনটাকে কালেক্ট করে নিই, আরেকটা রাখা যাবো না, আয়রন আমাদের দেখার দরকার। হ্যাঁ রে ফেসে গেছে আমার তিনটা, আমার তো তিনটা জানতাম, তিনটা না একটা আছে, যতক্ষণ আমাদের আয়রন কিছু গরম করে নেই, আর আমাদের আয়রন দিয়ে পিকেট বানানো লাগবো, অ্যান্ড একটা আয়রনের গরম করার জন্য একটা ফার্নেসের দরকার, এটা ফার্নেস, এটা ড্রপ পাই, ড্রপ পাই ফার্নেস কাট করে নেই, অ্যান্ড এই ফার্নেসের ভিতরে আমাদের এগুলো গরম হতে থাকুক, এই যে চব্বিশটা কল অ্যান্ড এই আপেলগুলোকে খেয়াল নেই, কারণ এগুলো আমাদের খাওয়ার জন্য কোনো কাজে লাগতেছে না বর্তমানে, এই একটা, এই একটা যদি ফলাইতে পারতাম, যতক্ষণ এগুলো গরম হয় ততক্ষণে আমি এই আপেলটাকে ফলাই দিই, কারণ এই আপেলটা আমার কোনো দরকার না। ওকে গাইস, আপনারা শুনতে পারতেছেন আমার গলা কত খারাপ, আমি গলা খারাপ নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাইছি জাস্ট আপনাদের জন্যই, বাট আপনারা যদি ভিডিওতে রেসপন্স না করেন আমরা কিন্তু, আমি কিন্তু ভিডিও বানাবো না, মানে ভিডিও বানানো কমায় দিব, আমি আপনাদের জন্য অনেক রেগুলারলি ভিডিও ছাড়ার চেষ্টা করি, বাট আপনারা আমাকে খুশি করেন না, উৎসাহ দেন না, হেল্প করেন না কোনো, জাস্ট ভিডিওটা দেখতেছেন অ্যান্ড কাইটে দিতেছেন, মানে হেল্প করতেই চান না আপনারা, অ্যান্ড আমরা এই যতটুকু চেষ্টা করতেছি ইনশাল্লাহ একদিন আমাদের এই চেষ্টা সফল হইব, আর আমাদের আর অনেক পিকেটসরাও বানানোই হোক পড়ে যাবো এখন। একটা এটা স্টিক্স অ্যান্ড অবশেষে আমরা একটা আয়রনের পেন্টস বানাই করছি, এটাকে ওকে ওকে এটা কোনো সবারের চাকাতে নেই থাকেই এই আয়রন একটা প্রতিষ্ঠা, আর আপনার চাকরি বলেছেন আমি গোল্ড পেয়েছি, সো আমাদের এই গোল্ডগুলো মানে করার জন্য আয়রনের পিক্স দরকার, আয়রন আই মিন ওয়েট, এবার সব কিছু দেওয়া যাচ্ছে ক্লিয়ার।
আর একটা জিনিস খুব ভালো লাগতেছে যে আমি মাইনিং আসছি অ্যান্ড এই লেভেল বাড়াতে খুব অনেক বেশি বেশি জিনিস আমি এই জিনিসটা অনেক আদত জানি লেভেল বাড়াতে সবসময় অনেক ভালো জিনিসটাই 1.70-তে মানে খুঁজি বা না খুঁজি যেমনি বা তেমনি হোক একটা হইলেও তো ভালো জিনিস দিবই মানে 1.70 এতটা মজার একটা আপডেট বাট এই আপডেটটা আমি 1.90-তে দিতে চাইতেছি বাট 1.19 আপনাদের জন্য দিতেছি না জাস্ট আপনাদের জন্য বাড়ছে বুঝলি না আর গলাটা পুরো আমার বাইক হেঁটে গিয়ে দিতেছে আরও মাইনিংয়ে যেতে এবার টুকটুকে নাই টুকটুকে না টুকটুকে আগাই আগাই কত যে দূরে যাই নু আর ডায়মন্ড পাই নু আচ্ছা একটু এই এই সাইডে রাউন্ড দিই একটা আই হোপ এই জায়গাতে একটা আয়রন পাওয়া যায় বা একটা ডায়মন্ড পাওয়া যায় কিছু একটা দেব তাও চলবে কিন্তু দেব একটাই লোক দুটাই লোক তিনটাই লোক কিছু কয়লা আছে কয়লাগুলো কালেক্ট করি এন্ড আমাদের কাছে অনেকগুলো কয়লা হয়ে গেছে এগুলো আমাদের অনেক কাজে লাগবো উপরে নিচে সব জায়গাতে আয়রন আমি কয়লা দেখেছি এই কয়লাগুলোকে আমি কালেক্ট করে বাসায় যখন টেস্টের ভিতরে রাখবো আমি কয়লার চিন্তা দেবো কারণ আমি কয়লার টেনশন নেই আর এগুলোকে বর্তমানে জায়গা দিই একটা নেই দেখে থাকবো ওকে সো আমরা একটা কেভ পেয়েছি ছোটোখাটো হয়েছে এইটা অ্যান্ড আমরা এই কেভটাকে অনেক এক্সপ্লোর করি গা আই হোপ কিছু ভালো কিছু পাই টাফ টাফ দিয়ে বলা আমাদের কপার দরকার নাই গাইস অবশেষে ডায়মন্ড আমাদের কিসমতে আইছে আর ইয়েস একটা ডায়মন্ড আমাদের কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড রিয়েলি অনেকক্ষণ ধরে মাইন একটা না দুইটা না তিনটা না গাইস চারটা ডায়মন্ড কালেক্ট করা শেষ এটাকে আমাদের কাছে অনেকগুলো গ্র্যাভেল অ্যান্ড ময়লা জিনিসপত্র আছে সেগুলোকে এই লাভার ভিতরে একটু ফালা দিই ইটাকে ফেলাই ইটাকে ফেলাই ইটাকে ফেলাই অ্যান্ড ডায়মন্ড যেগুলো ফেলাবো না এই ফ্লেম সেটটা থাকুক কোনো কাজে লাগতে পারে ওকে গাইজ আমাদের অবশেষে চারটা ডায়মন্ড কালেক্ট করা শেষ আজকে জন্য আমাদের মিশন কিন্তু অনেক ফুল টু ফুল কমপ্লিট অ্যান্ড কমপ্লিট হইব ইয়েস বাট এখনো হয় নাই কারণ কি আমাদের অবসিডিয়ান বানানো লাগবো চৈত্রটা অবসিডিয়ান কালেক্ট করা লাগবো অ্যান্ড আমরা আমি এই প্রথমবার রিয়েলি ক্রিয়েটিভ ছাড়া এই প্রথমবার ডায়মন্ড আমি আগে ক্রিয়েটিভ ছাড়া ফাইন করছি বাট ডায়মন্ড পিকেক্স বানাই নেই কিপটা আমি করছি পিকেক্স বানাই নেই গাইস অ্যান্ড আমি পিকেক্স বানাই নেই বলে আমার অবসিডিয়ান কালেক্ট করা নেই তেমন অনেক কিছু মিস্টেক গেছে জাস্ট আপনাদের ভিডিওর জন্য আমি তিনটা ডায়মন্ড ওয়েস্ট করলাম থাক সমস্যা নেই আমার একটা ডায়মন্ডই এখন আছে একটা ডায়মন্ডই আমার সম্বল অ্যান্ড আমি এগুলো যে পাইছি মানে ওয়াটারটাকে এখানে রেখা দিই কারণ জানেনি তো ওয়াটার থাকলে আর কেবো আমি লাভার ভিতরে পড়ার সম্ভাবনা নাই ওয়েট ট্যাগ ব্লকের সময় টেনশন নেই আরামসে মাইন করি তাহলে এখানে ওইটা করি তাহলে কোনো রিস্ক নেই নো গাইস এক ব্লকের না আমরা আমাদের অবসিডিয়ানটাকে কালেক্ট করি ইয়েস গাইস আমরা অবশেষে ডায়মন্ডের পিকেক্স বানাইছি এতদিন ধরে জাস্ট আয়রন অ্যান্ড স্টোন অবশেষে আমরা ডায়মন্ডে গেছি আমাদের তিন ট্রাস্ট অবসিডিয়ান কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড এটাকে কালেক্ট করি এবার
চারটা আমাদের আপনাদের সাথে দেখা হচ্ছে চৌদ্দটা অবসিডিয়ান দশটা অবসিডিয়ান কালেক্ট করার পর চৌদ্দটা সো ওকে আমাদের চৌদ্দটা অবসিডিয়ান কালেক্ট করা শেষ এই টর্চ এখানে থাকবে কারণ ইয়াস এটা এখানে থাকুক একটা টর্চের জন্য আমাদের অনেক কিছু হয়ে যেতে পারতে পারে অ্যান্ড ইয়াস আমরা আমাদের তেমন কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড এই অবসিডিয়ান দিয়ে আমরা নেদার পোর্টাল বানাবো আর আপনাদের তো বুঝতেই পারতেছেন আপনারা যে আমি আজ আমাদের মিশন অলমোস্ট ইয়েস অবশেষে কমপ্লিট করছি আমাদের মিশন যেই টর্চগুলো আছে এখানে ওগুলোকে লাগাই রাখি কারণ এগুলো আমাদের কাজে আসবো ওইটা এখানটাতে কি ওকে ওকে এখানটাতে কিছু নেই কাজ করে এখানটাকে আমি কিছু ব্লক করে দিই কারণ কি এখানটা দেখলে মনে হয় বুঝে কিছু একটা আছে বাট আমি প্রতিদিন যাবো বাট যাই দেখবো কিছুই নেই আর তারপরে এখানটা ছয়টাকে ফলা দিছি অ্যান্ড অবশেষে আমাদের ডায়মন্ড মাইন করা কমপ্লিট একটা না দুইটা না শুধু চারটা ডায়মন্ড দিছি অ্যান্ড তা দিয়ে একটা পিক এক্স বানিয়েছি অ্যান্ড এই পিক এক্স দিয়ে আমরা অনেকগুলো মাইন করছি অবসিডিয়ান আমি যখনই কোনো দিকে আচ্ছা আমি কোন দিক ঠিকাইছি ওকে আই হোপ আমি ভুল লাগেছি যে আমি কোন রাস্তা দিয়ে আইসি রাস্তা দিয়ে গাড়িতে আমি ভুল লাগেছি এর সময় হতো যে আমি কোন রাস্তা দিয়ে আইসি রাস্তা ভুলে চলবো না রাস্তা ভুলে চলবো না আমার বাড়ি আমার রাস্তার সামনেই এই দুইটা পক চক দিয়ে আমাদের হয়ে গেছে আমাদের বাড়ি কই আমার যদি মনে করতেছে এখান দিয়ে গাইজ আমরা আইজিং আমাদের রাস্তাটা পুরো পুরোপুরি হারা ফেলছি কারণ আমরা যে এখানটা দিয়ে গাধা আমি গাইজ এখানে যাই কই নাই ওকে আমাদের রাস্তা আমি হারে নেই এন্ড আমাদের ইয়েস আমাদের অল টাস্ক ইজ ডান কারণ আমাদের আজ আমাদের টাস্ক ছিল যে আমরা ডায়মন্ড ফাইন্ড করবো অ্যান্ড সেটা আমাদের শেষ কমপ্লিট সেই ফাইন্ড করার কাজ শেষ অ্যান্ড এবার আমাদের নেদার পোর্টালটা বানাবো অ্যান্ড ডিজাইন করবো তারপর আমাদের ফুল ডায়মন্ড আর্মার বানাবো আস্তে আস্তে তারপর নেদারাইটের আর্মার বানাবো নেদারের জায়গা অ্যান্ড আমাদের এখানে ডার্টটা রাখতে হবে কারণ আমরা ডার্ট দিয়ে হচ্ছে আমাদের খাওয়া তো করবো ওকে আমাদের টাটকা প্লেট আমাদের টাস্ক হয়ে গেছে একটা ক্রিপার ব্লাস্ট হয়ে গেছে গাইস এক দুই তিন ওকে আমাদের এই জম্বিগুলো মারতে হইব এটাকেও মারতে হইব এটাকেও মারতে হইব রাইট টাইম নেই বাড়তেছে তার সাথে সাথে বৃষ্টি তার মানে জম্বি আরও বেশি স্পন হওয়ার চান্সেস অ্যান্ড বাড়ির সামনে ক্রিপারও বাঁচতেছে না পড়তেছি নামতে সব কাজ করি নাই মজাই রিস্ক নিতে হইব ওকে আমাদের আমাদের শিল্ড ইউজ করলেও আই থিঙ্ক বাঁচতে পারবো না এখানে অনেকগুলো জম্বি অ্যান্ড ক্রিপার স্পন হইতেছে ক্রিপার স্পন হইতে দেখি নাই বাট জম্বি স্পন হইতে দেখছি অ্যান্ড ইয়েস
আমাদের বাড়িতে আমরা আসতে সফল হতে পারছি। নিচের দরজা আটকানো, কেন আমরা সকালবেলা ওই ওই তার দিয়ে সেই জায়গাটা কাভার করে দিই, মানে না আমরা ঘুমায় পড়ি। সকালবেলা বৃষ্টি এসে শুভ আর কী বলে জানো ওইটাকে, বৃষ্টি এসে শুভ আর ওটা আমাদের কী বলে তাই তো দেখবো। ওকে লেট আমি আসি। আমাদের রেডস্টোন গুলো এখানে রেখা দিই, গোল্ড গুলো এখন আমরা গরম করতে দিব। আমাদের 5টা আয়রন লাগবো, 3টা স্মুথ স্টোন লাগবে, 3টা স্মুথ স্টোন। ওকে গাইস, আমাদের 3টা স্মুথ স্টোন দরকার আছে আর 1টা ফার্নেস। কাজ হয়ে যাবো, কাজ হয়ে যাবো। এটা যে স্টোন স্টোন দেওয়া স্টোন ঝামেলাও আছে। আমরা অনেক কিছু কালেক্ট করছি, অনেক কিছু। আমাদের ডায়মন্ড আয়রনের আর্মার বানাবো না, কারণ আমরা আয়রন খুব দরকারি হয়। আমি মল্ডো আয়রনের আর্মার বানাবো না, কারণ আমি একটা কিপ্টা, সরি নিজের নিজে আমি কিপ্টা বলে ফেলছি, এবার রিয়েল কথাই বলবো, আমি একটা কিপ্টা। আমাদের এখান থেকে আমার স্মুথ স্টোন লাগবো আর তার জন্য আমাদের অনেকগুলো কয়লা কালেক্ট হয়েছে, সো এগুলো এখন আমরা এখানে রেখে দিব। অ্যান্ড এই ফ্লিন্ট দিয়া সম্ভবত ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানা যায়, মনে পড়ছে আমার। বাট আমার এখন ফ্লিন্ট অ্যান্ড স্টিল একটু দরকার নেই, বাট একটু পরে দরকার আছে যখন আমরা তার পোর্টালটারে বানাবো। এন্ড আপনারা দেখতেই পেরেছেন আমাদের স্মুথ স্টিন স্টোন বানানো কমপ্লিট। এন্ড আমরা এবার কী বানাবো আপনারা জাস্ট দেখেন। যারা যারা বুঝতে পারছেন কমেন্টে লেখা দেবেন আমি কী বানাইতেছি, নাম জানলেও বলে দেবেন। আর যারা যারা জানেন না তাদেরকে এটা বলতেছি, এটা হলো ব্লাস্ট ফার্নেস অ্যান্ড এটা অনেক স্পিডে জিনিসপত্র গরম করতে পারে, যেমন এই দেখেন রক কোল্ড, এটা হলো স্মোকার, এটা দিয়ে খাবার অনেক স্পিডে গরম হয়। এটা হলো ব্লাস্ট ফার্নেস, এটা দিয়ে সব কিছু জিনিসপত্র, যেমন এরকম জিনিসপত্র এই রক, এগুলো খুব স্পিডে গরম হয়। দেখুন এই দেখেন কী স্পিড হইতেছে, একটু তোরই দেখবে একটু পর কত স্পিড কতগুলো গরম হয়ে যায়। আহা ও গাইস, কি ট্রি আমাদের ওই সুইপিং এডস দিয়ে মারতে পারছি, আর ওই সুইপিং এডসের ড্যামেজ খেতে খেতে মনে হয়েছে বাইরে, এটা খুবই কামাল। আর এখান থেকে আমি দুটা বন পাইছি, বন রুটি পেয়েছি, ইয়াস বন রুটি। আর এই একটা আর আর কিছু নেই। আর দেখেন আমরা কতগুলো হয়ে গেছে, আমার 10, ইয়াস সি 10টা হয়ে গেছে। এন্ড আমরা এই রটেন ফ্লেশগুলোকে আমাদের কুত্তার খাওয়ান হিসেবে বানাতে পারুন, এগুলো খুবই দরকারি তাদের। নেদার পোর্টালটা মেক করবো যখন খুব ডিজাইন দিয়ে করবো, আর নর্ম গাইজ ভালো হয়েছে শিপিং এক্সটা আছে, আমি বাইরে থেকে ক্রিপারটা মেরে চলে আসছি। নেনে ক্রিপারটা মারা আমার সাথে বাইরে আসলো, এয়ার আই মিন গোল্ডগুলো কালেক্ট করতে মানে গরম হইতে হইতে আমি একটু উপরে যাই। অ্যান্ড আমার ইনভেন্টরিটারে একটু খালি করে আসি ভালো মতো পুরোপুরি, এই গান কথা করে এনে আমি একটু লাগিয়েছি না গান কথা ইউজ করি। ওহো ফিউজ স্ট্যান্ডে দরকার হয়, অ্যান্ড দুইটা স্প্রিংও আছে আর একটু স্প্রিং দরকার আছে, সাতটা হয়ে গেছে।
তোমাদের আটা ইস্টা গোল্ডেন ইনভার্ট বানানো কমপ্লিট। লেটস সি, আমার অনেকগুলো হয়ে গেছে, এই কলাগুলো তো আমরা বাই করে ফেলি। আর ইয়েস, এবার আমরা উপরে যাই, আমাদের গোল্ডগুলোকে ওইখানে রেখা দেবো। আপনাদের সাথে দেখা হচ্ছে কি বলে নেদার পোর্টাল মেক করার পরে। সো আমাদের নেদার পোর্টাল ডিজাইন বানানো কমপ্লিট, বাট পুরোপুরি হয় নাই। এই ডিজাইনটা আমি অফলাইনে অনেক কিছু করে দিই, আপনারা টেনশন নিন না। এবার আমাদের কাজ লাইট আপ করা। এটার ভিতরে আমরা কাল মানে এরপরের পিছনে আমরা এটার ভিতরে যাবো। অ্যান্ড আজকের জন্য আমরা নেদারাইট মানে নেদার এক্সপ্লোর তো করতে পারবো না আজ, এরপরে এপিসোডে অবশ্যই আমরা নেদারটা এক্সপ্লোর করবো। আর জাস্ট নেদারটা এক্সপ্লোর করবো না, জাস্ট নেদার এক্সপ্লোর করলে হবে না। আমি নেদার পোর্টাল বানাইছি, আজ আমরা অনেক কিছু করছি, নেদার পোর্টাল বানাইছি, সাথে ডায়মন্ড ফাইন্ড করছি, ডায়মন্ডের পিকেক্স বানাইছি, অনেক কিছু করছি আজ। সো এই অনেক কিছুগুলো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শেষ করতে যাচ্ছি। সো ওয়েট, এখান থেকে মানে আজ আমরা কাল যাবো এখান দিয়ে, আমরা না জানি আরও কত কত সুন্দর জায়গাতে স্পন করে দেন বলে। অ্যান্ড এই চেষ্টার ভিতরে আমরা ডায়মন্ডের এই পিকেক্সটা থাকবো অলওয়েজ, মানে যখন দরকার হোক তখন ইউজ করবো। অ্যান্ড আমাদের এই কাজটা অবশেষে কমপ্লিট হয়েছে। অ্যান্ড ওয়েট, আমাদের নিচে আমাদের ইনভেন্টরিটা একটু খালি করে আসি, আর তারপরে আমাদের মানে কি বলে তারপরে আমাদের এই ভিডিও এন্ড করবো, কারণ যতক্ষণ ধুই আমরা এইটাকে গরম করতে পারি, আমার গরম হচ্ছে একটু বেশি লাগবে না। ওটা অনেক ফেদারগুলো এখানে রেখা দিই, ফেদার অ্যান্ড স্টোন ব্রিকগুলোকে এখানে রেখা দিই বর্তমানে। আর এতগুলো স্টোন কাজে লাগবে না, এই স্ট্যাকটা এখানে রেখা দিই। অ্যান্ড এটা রাখি, এটাও থাকবে। ইয়েস, আমাদের অনেকগুলো কাজ আজ কমপ্লিট করতে পারছি। অ্যান্ড এই যে ওয়াইন্স অ্যান্ড এই বোন নেদারের যে সুন্দর সুন্দর টুইস্টিং ওয়াইন্স টাইন্স এগুলো কালেক্ট করবো। আর আমাদের ইনভেন্টরিও অবশেষে অনেকটাই খালি করা শেষ। অ্যান্ড এই ভিডিও ডায়ন করার সময় এসে পড়ছে। যারা ভিডিও দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।